সবাইকে স্বাগতম জানাচ্ছি জ্যামিতি পাত্রের আলোচনায়। তো এর আগের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা সেট, ভগ্নাংশ এগুলো বিষয় নিয়ে আলোচনা করছি। এরপর আমরা ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করছি। তো আজকের আলোচনার বিষয় হলো জ্যামিতি। তো জ্যামিতির খুঁটিনাটি বিষয় এবং জ্যামিতি এ টু জেড জানার জন্য আমার ভিডিও টিউটোরিয়ালগুলো প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কারণ কোনো ভিডিও যদি আপনারা পজ করে দেখেন তাহলে আসলে ভিডিওগুলো ভালোভাবে বুঝতে পারবেন না। তো বিসিএস প্রিলিমিনারি এক্সামের জন্য জ্যামিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। বিসিএস প্রিলিমিনারি এক্সামে প্রায় প্রতিবারই দু একটা প্রশ্ন জ্যামিতি থেকে এসে থাকে। তো আজকে আমরা এই জ্যামিতিতে বিসিএস প্রিলিমিনারি এক্সামে যে দু একটা প্রশ্ন আসে খুব সহজে যাতে আনসার করতে পারি, শর্ট টেকনিক এবং বিস্তারিত দুটোই আমরা আলোচনা করব। তো আমি চেষ্টা করব জ্যামিতির বেস দেওয়ার, যাতে করে আপনারা জ্যামিতি বিষয়ে যে কোনো রিলেটেড প্রশ্ন যদি আসে তাহলে আপনারা পেয়ে খুব সহজে আনসার করতে পারেন। তো জ্যামিতি, তো আমরা শুরুতেই জ্যামিতির যে কতগুলো চিহ্ন আছে বা সিম্বল আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, যাতে করে আপনারা পরবর্তীতে এই সিম্বলগুলো আমরা যখন ব্যবহার করব তাতে আপনারা বুঝতে পারেন। তো প্রথমে আছে স্ট্রেট লাইন বা সরলরেখা। সো স্ট্রেট লাইন বা সরলরেখা এমন একটা বিষয় বা এমন একটা জিনিস যার কোনো প্রান্তবিন্দু নেই। প্রান্তবিন্দু কি? অর্থাৎ কোনো বিন্দু থাকবে না। আমরা যদি জানি যে দুইটা বিন্দু থাকে সেই বিন্দুতে যোগ করে দেই তাহলে আমরা কি হয়ে যায়, সেটা সরলরেখা হয়ে যায়। কিন্তু স্ট্রেট লাইনের এটা একটা ভ্রান্ত ধারণা। তো স্ট্রেট লাইনের কোনো প্রান্তবিন্দু থাকবে না। যেমন স্ট্রেট লাইন দেখতে কেমন হবে, এটা হলো একটা স্ট্রেট লাইন বা সরলরেখা। অর্থাৎ এখানে আমরা দেখতে পারতেছি যে আসলে দুই প্রান্তে তীর চিহ্ন দেওয়া। সো দুই প্রান্তে কিন্তু এখানে বিন্দু দেয়া নাই, এখানে দেয়া আছে তীর চিহ্ন। অর্থাৎ যদি আমরা অনেকে জানি যে সরলরেখার দুই প্রান্তে শুধু বিন্দু দেয়া থাকে, কিন্তু এটা একটি ভুল ধারণা। সো স্ট্রেট লাইন বা সরলরেখা, সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই, এটি একটি সরলরেখার অন্যতম বৈশিষ্ট্য। পরটি বলা হচ্ছে রে বা রশ্মি, যার একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে। অর্থাৎ যদি আমরা রশ্মি চিহ্নে চিনতে চাই তাহলে যে রেখার একটিমাত্র প্রান্ত বিন্দু থাকবে, অর্থাৎ প্রান্তে শুধুমাত্র একটি বিন্দু থাকবে, সেটাই হলো আমাদের রশ্মি। দেখতে কিরকম? এই তো রশ্মি, দেখতে এরকম। অর্থাৎ একটা মাত্র তীর চিহ্নের মতো দেখতেই, অর্থাৎ তীর চিহ্নটাই রশ্মি মেইন কথা। পরে বলা হচ্ছে লাইন সেগমেন্ট বা রেখাংশ। তো রেখাংশের ইংলিশ অনুবাদ হলো লাইন সেগমেন্ট, যা দুটি প্রান্ত বিন্দু, দুটি মাত্র প্রান্ত বিন্দু থাকে। দেখতে কিরকম? অর্থাৎ এর দুই এর কোনো তীর চিহ্ন থাকবে না, দুই প্রান্তে কোনো তীর চিহ্ন থাকবে না, জাস্ট শুধু কি থাকবে, বিন্দু থাকবে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে আসলে কোনটি লাইন সেগমেন্ট, কোনটি রশ্মি, কোনটি স্ট্রেট লাইন। তো এই বিষয়গুলো যদি আপনারা খুব সতর্কভাবে না বুঝেন তাহলে এই বিষয়গুলো আসলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না, এবং পরবর্তীতে আমরা যখন এগোবো তখন আমরা এই সিম্বলগুলো ইউজ করব। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো সাবধানে সহ দেখবেন। পরবর্তী হলো সিমিলার বা সদৃশ। তো সিমিলার বা সদৃশ দেখতে কি রকম? এই যে এটাকে বলা হয় সিমিলার, ওকে, একটু ছোট। পরবর্তীতে বলা হচ্ছে অলমোস্ট ইকুয়াল বা প্রায় সমান। তো অলমোস্ট ইকুয়াল এর বাংলা অনুবাদ হলো প্রায় সমান। তো এটাকে আমরা এইভাবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করব, অর্থাৎ সিমিলার বা সদৃশ এর একটিমাত্র সিম্বল, এটাকে যদি আমরা ডাবল দেই তাহলে এটাকে বলা হবে প্রায় সমান বা অলমোস্ট ইকুয়াল। পরের চিহ্ন হলো ইজ ইকুয়াল টু অল অথবা কনগ্রুয়েন্ট বা সর্বসম। সো সর্বসম দেখতে কি রকম? এটা হলো আমাদের সর্বসম চিহ্ন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকে। তো অ্যাঙ্গেল বা কোণ, সো এটা হলো অ্যাঙ্গেল বা কোণের চিহ্ন। অর্থাৎ যদি এটাকে মোটামুটি ভাবে আমরা লেস দেন বলতে পারি, সো লেস দেনের মতোই দেখতে, সো এটা হলো আমাদের অ্যাঙ্গেল বা কোণ। পরবর্তী হলো রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। সো যদি আমরা এইরকম চিহ্ন থাকে তাহলে এটাকে আমরা বলবো রাইট অ্যাঙ্গেল অথবা সমকোণ। অর্থাৎ একটি সরলরেখার উপর যদি আরেকটি সরলরেখা লম্বালম্বি ভাবে থাকে বা লম্বভাবে থাকে তাহলে সেটাকে বলা হবে রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। পরের বিষয় হলো মিজারেট অ্যাঙ্গেল বা পরিমাপকৃত কোণ। অর্থাৎ কোন একটা কোণ যদি আমরা পরিমাপ করি, পরিমাপ করার অর্থাৎ কোন একটা কোণ যদি আমরা পরিমাপ না করি তাহলে সেটা জাস্ট শুধু কোণ, কিন্তু যখন আমরা পরিমাপ করব তখন সেটাকে বলা হবে মিজারেট অ্যাঙ্গেল বা পরিমাপকৃত কোণ। সো পরিমাপকৃত কোণকে আমরা এইভাবে প্রকাশ করব। পরের বিষয় হলো পারপেন্ডিকুলার বা লম্ব। সো একটি সরলরেখার উপর লম্ব হলে, একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা যদি দাঁড়িয়ে থাকে
তাহলে সেটাকে আমরা বলবো পারপেন্ডিকুলার বা লম্ব। সো লম্বটাকে আমরা এই প্রতীক দ্বারা প্রকাশ করব। পরেরটি বলা হচ্ছে প্যারালাল বা সমান্তরাল। সো একটি একটি রেখার সাথে যদি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি আরেকটি রেখা চলে, তাহলে সেটাকে আমরা বলবো কি সমান্তরাল। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। সো আমরা জাস্ট শুধু এখানে চিহ্নগুলো পরিচিত হচ্ছে যে আসলে কোন চিহ্নের নাম কি। সো এটাকে বলা হয় কি প্যারালাল বা সমান্তরাল। যেমন আমাদের রেল লাইন, রেল লাইন একটি কি প্যারালাল বা সমান্তরাল দুটি রেখা, অর্থাৎ রেল লাইন দুটো কখনোই একত্র হবে না। তো এটা হলো কি রেল লাইন হলো আমাদের একটি কি সমান্তরাল রেখা বা প্যারালাল রেখা। পরে বলা হচ্ছে দেয়ার ফোর বা হেন্স বা সুতরাং। সো অতএব এটাকে আমরা বাংলা অতএব বলতে পারি। সো দেয়ার ফোর অথবা হেন্স, অতএব এর বাংলা হলো, সরি ইংলিশ হলো দেয়ার ফোর অথবা হেন্স বা সুতরাং। পরবর্তী হলো সিন্স অথবা বিকজ, বা এটাকে বাংলাতে আমরা বলি যেহেতু বা কারণ। তো সুতরাং এর উল্টা হলো যেহেতু বা কারণ, অর্থাৎ সুতরাং এর নিচে দুইটা বিন্দু এবং উপরে একটি বিন্দু থাকে, এবং সিন্স বা বিকজ এর উপরে দুইটা বিন্দু থাকবে, নিচে একটি বিন্দু থাকবে। পরে বলা হচ্ছে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। তো এটা হলো কি ট্রায়াঙ্গেল এর চিহ্ন, অর্থাৎ পিরামিড আকৃতির যে চিহ্নটা এটাকে বলা হবে কি ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। পরেরটি হলো রেক্টাঙ্গেল অথবা স্কোয়ার বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র। তো এগুলো আসলে যদি আমরা বর্গক্ষেত্র আয়তক্ষেত্র প্রায় নিয়ার বাই, তো এগুলোকে আমরা যদি একটু এদিক সেদিক করি তাহলে সেগুলো রেক্টাঙ্গেল স্কোয়ার বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের আজকের আলোচনার বিষয়। আজকে আমরা দেখলাম জ্যামিতির যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো সম্পর্কে পরিচিত হইলাম। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা এই চিহ্নগুলো ব্যবহার করে কিভাবে বিভিন্ন জ্যামিতিক প্রবলেম গুলো সলভ করা যায় এই বিষয়গুলো দেখবো। তো এই বিষয়গুলো জাস্ট অনেকেই হয়তো জানে না, এই বিষয়গুলো জানার জন্যই আমি এই চিহ্নগুলো পরিচিত করালাম, যাতে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে যে কোনো বিষয়, যে কোনো জ্যামিতিক প্রবলেম সলভ করতে কোনটার কি চিহ্ন এগুলো বুঝতে প্রবলেম না হয় এবং আপনারা খুব ইজিলি বিষয়গুলো বুঝতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।